আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2024 তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। তো সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের 24 সালে পরীক্ষা হবে। এখন এই সিলেবাস বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কীভাবে খুব সহজে শেষ করতে পারবা এটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কেনাটা নিয়ে শেষ অবধি দেখতে থাকো। দেখো তোমরা এবার ফার্স্ট ইয়ারে আসো, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে তোমাদের দুইটা বছর, তো ভালো করে পড়তে হবে। তোমাদের এখন অনেক সময় আছে, যে সিলেবাস পেয়েছো ওইগুলো এখন থেকে ফলো করতে হবে, পড়া কম আছে। যদি মজার সহকারে পড়তে পারো, আমি যেভাবে বলি ওইভাবে পড়তে পারলে অবশ্যই তোমরা সিলেবাস কয়েক মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবে। ফার্স্ট ইয়ারে অর্ধেকের বেশি সিলেবাস শেষ করতে পারবা। দেখো এখানে তোমাদের যে গদ্য দেওয়া আছে সাতটা, প্রথমে হচ্ছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিন গুলা, রেইনকোট, এই গদ্যগুলা দেওয়া আছে সকলেরই। হ্যাঁ, তো 23 সালের পরীক্ষার্থীদের জন্য এগুলা দেওয়া আছে, তোমাদের জন্য একই সিলেবাস। তো তোমাদের এখান থেকে সবগুলাই ভালো করে পড়বা। এখন তো তোমাদের সাজেশন দিচ্ছি না কীভাবে পড়লে তাড়াতাড়ি খুব দ্রুত বই শেষ করতে পারবা। দেখো তোমরা দুই তিন দিন দিনে দুইটা শেষ করতে পারো বা একটা শেষ করতে পারো, দুই তিন দিনে। ধরো অপরিচিতা দুই দিন নিয়ে তোমরা দুই দিন সময় নিয়ে পড়বে, একটু বড় আছে। আর মানব কল্যাণ একদিন লাগবে। হ্যাঁ, তো অপরিচিতা দুই দিনে তোমরা শেষ করবা, এভাবে বিলাসী দুই দিনে, আমার পথ দুই দিনে, এভাবে শেষ করলে তোমরা দেখবা এক মাসে তিন চারটা শেষ করে ফেলতে পারবা। তিন চারটা তোমাদের তিন চারটা শেষ করলে হবে, বেশিরভাগ পড়ার দরকার নেই। কারণ আমাদের আরও বিষয় বাকি আছে, ইংরেজি, গণিত, তারপরে হচ্ছে আইসিটি, অনেক পড়া আছে, ওইগুলো তো পড়তে হবে। তাই যখন বাংলা পড়বা তোমরা দুই দিনে বা তিন দিনে একটা শেষ করতে পারো, গল্প বা কবিতা। হ্যাঁ, তারপরে বোর্ড কোশ্চেনগুলো ফলো করবা, এমসিকিউ, সিকিউ, তারপরে জ্ঞান, অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে। আর তোমরা বেশিরভাগ চেষ্টা করবে বই ভালো করে পড়ার জন্য, গাইড ফলো না করে বই ভালো করে পড়তে হবে। তো এটা গেল আমাদের কি গদ্য। তারপরে পদ্য দেখি কবিতা হচ্ছে এখানে সোনাতরী, বিদ্রোহী, প্রতিদান, তারপরে দেওয়া আছে তাহারে পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এই গল্প কবিতাগুলো তোমাদের এখানে দেওয়া আছে, এগুলো ভালো করে পড়তে হবে। তো তোমরা সোনাতরী, বিদ্রোহী এগুলা দুই দিনে বা একদিনে শেষ করতে পারবো, যেহেতু কবিতা এখানে তোমাদের বেশিরভাগ পড়তে হয় না। কবিতা বুঝে বুঝে পড়তে হবে, কিন্তু গল্প থেকে ছোটো আছে, এগুলা খুব সহজে পড়তে পারবা এবং তাড়াতাড়ি শেষ করতে পারবা। কিন্তু গল্প থেকে কবিতা কবিতা সেগুলা একটু হার্ড হবে, কেননা তোমরা দেখবা কবিতা ওগুলা বানায় লেখা যায় না বেশিরভাগ, গল্প যেমন বানায় লেখা যায়। তোমরা চেষ্টা করবা মূল ভাব, তারপর হচ্ছে পাঠ পরিস্থিতি, এগুলো ভালো করে পড়ার জন্য, পাঠ পরিস্থিতি শব্দের অর্থ, লেখক পরিস্থিতি, এগুলো ভালো করে পড়ার জন্য। যেহেতু তোমাদের এখনও সময় আছে, তোমরা খুঁটিনাটি সবগুলো পড়তে হবে। এখানে এই কবিতাগুলো আছে, তারপরে হচ্ছে তোমাদের সহপাঠ দেওয়া আছে উপন্যাস, নাটক। তো দেখো এখানে লাল সালু আর সিরাজুদ্দৌলা যে টপিকগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়ে নিবা, এগুলো পড়ে নিবা। এটা গেলো আমাদের বাংলা প্রথম পত্র, যেহেতু তোমাদের এখনও সময় আছে, এগুলো ভালো করে পড়তে পারো। আমি সাজেশন দিব তোমাদের 24 সালের জন্য সাজেশন তৈরি করবো, 23 সালের জন্য অলরেডি কয়েকটা সাজেশন দিয়েছি, আশা করি শতভাগ কমন পাবা যারা পরীক্ষা দিবে। আর যারা 24 সালে পরীক্ষা দিয়ে আসো তারাও অবশ্যই কমন পাবে। এখন আমরা দেখবো বাংলা দ্বিতীয় পত্র কীভাবে পড়তে হবে, কীভাবে পড়লে প্লাস পাওয়া যাবে এবং কীভাবে খুব দ্রুত সিলেবাস শেষ করা যাবে। তো আমরা বাংলা দ্বিতীয় পত্রে চলে যাই। দেখো এখানে বাংলা দ্বিতীয় পত্র 20 কোড হচ্ছে 102। এখানে তোমাদের ব্যাকরণ অংশ দেওয়া আছে, ব্যাকরণ অংশ থেকে আমি যেগুলো বলবো এখান থেকে কোশ্চেন চলে আসবে, এগুলো ভালো করে পড়বা। যেমন বাংলা উচ্চারণ নিয়ম, অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম মুখস্থ করবা, এ ধ্বনির উচ্চারণের বপালা, মহপালা, জহপালা উচ্চারণের 5টি নিয়ম করে পড়বা, শব্দের উচ্চারণ পড়বা। তারপর হচ্ছে এখানে বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম, শুদ্ধ বানান, এই যে বাংলা উচ্চারণের নিয়ম, অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, এইগুলা তোমরা একদিনে দুইটা বা তিনটা করে মুখস্থ করবা, বা একদিনে একটা করে মুখস্থ করলে পড়া অনেক এগিয়ে যাবে। তোমরা এগুলা স্যারদের জন্য পালাই তুবে না, তোমরা নিজেরা পড়ার চেষ্টা করবে, গাইড আছে, বই আছে, ওই এখান থেকে পড়ে নিবা। স্যারে পড়াবে এটা চিন্তা করলে হবে না, তোমাদের কলেজের পড়াগুলো নিজেরা শেষ করতে হবে। স্যাররা বেশিরভাগ তোমাদের কলেজে অনেক বন্ধ পড়ে, অনেক গ্রীষ্মের বন্ধ,
হ্যাঁ, শীতের বন্ধ অনেক বন্ধ আছে, রোজার বন্ধ, ঈদের বন্ধ অনেক বন্ধ আছে, তো তোমাদের পড়া নিজেরাই শেষ করতে হবে, স্যারে পড়াবে এটা ভেবে বসে থাকলে হবে না, তোমরা এই টপিকগুলো ভালো করে পড়বা। তারপর এখানে শুদ্ধ বানান দেওয়া আছে, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী, শ্রেণী বিভাগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগের শ্রেণী বিভাগ, এখানে ব্যাকরণিক শব্দ, শব্দ নির্দেশকরণ এগুলো পড়বা। এখান থেকে কোশ্চেন দেখবে, তোমরা বই যখন উঠবে তখন পেয়ে যাবে এখান থেকে কী কী কোশ্চেনগুলো হবে। বাংলা শব্দ গঠন দেখো, উপসর্গ সমাস, এই বাংলা দ্বিতীয় পথের জন্য তোমরা বোর্ড কোশ্চেন ফলো করবা, বোর্ড কোশ্চেন যেগুলো আসছে ওইগুলো দেখবে চলে আসবে। উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা, উপসর্গ খুব ইম্পর্টেন্ট, সমাসও ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে, বেশ বাক্য সহ সমাস চিহ্ন। আর এখানে বাক্য তত্ত্ব দেওয়া আছে, বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ পড়তে হবে, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যান্তর এগুলো ভালো করে পড়বা। তারপরে নিয়মিত অংশ আমরা চলে যাই, নিয়মিত অংশ এখানে পারিভাষিক শব্দ পড়বা, অনুবাদ, তারপরে হচ্ছে এখানে অথবাদই আবে আসবে কিন্তু পারিভাষিক শব্দ, অনুদা অনুবাদ, দিনলিপি লিখন, প্রতিবেদন রচনা, তারপর হচ্ছে তোমাদের এখানে বৈদ্যুতিন সিটি দেওয়া আছে, আবেদনপত্র দেওয়া আছে, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প রচনা, এখানে তোমাদের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা আসবে, নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প, অর্থনীতি, সাম্প্রতিক বিষয়। এখানে দেখো বাংলা দ্বিতীয় পত্র কীভাবে কোশ্চেন হবে, এখানে বাংলা উচ্চারণের নিয়ম 5 নম্বর, বাংলা বানানের নিয়ম 5, বাংলা ভাষার সব ব্যাকরণিক শব্দ শ্রেণী 5, বাংলা শব্দ গঠন উপসর্গ সমাস থেকে কোশ্চেন হবে এখানে 5, বাক্যতত্ত্ব 5, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে 5, এখানে ব্যাকরণ অংশ হচ্ছে 30 নম্বর, আর এখানে নির্মিত অংশ হচ্ছে 70 নম্বর। দেখো পারিভাষিক শব্দ একটি অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি উত্তর করতে হবে, নাম্বার হচ্ছে 10, এখানে অনেক নাম্বার, হ্যাঁ নাম্বার তোলা খুবই সহজ নির্মিত অংশ ভালো করে লিখতে পারলে। তারপরে দিনলিপি লিখন অর্থ এক থেকে একটি, প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি উত্তর করতে হবে, এখানেও নাম্বার 10। বৈদ্যুতিন সিটি থেকে একটি, আবেদনপত্র থেকে একটি, 2টি কোশ্চেন থাকবে মোট, একটি উত্তর করতে হবে, এখানেও নাম্বার 10। সারাংশ থেকে একটি, ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে নাম্বার 10। তার মানে সারমর্ম পড়তে হবে না, সারাংশ আর ভাব সম্প্রসারণ পড়বা, তোমরা সারাংশ পালে সারাংশে উত্তর করবা, সারমর্ম উত্তর করবা, ভাব সম্প্রসারণ উত্তর করার দরকার নেই, যেহেতু ভাব সম্প্রসারণ বড়ো, আবার সারাংশ কমন না পড়লে ভাব সম্প্রসারণ উত্তর করে দেবা, এখানে নাম্বার হচ্ছে 10। এখানে সংলাপ থেকে একটি ও ক্ষুদে গল্প রচনা একটি, মোট 2টি কোশ্চেন থাকবে, একটি উত্তর করতে হবে, নাম্বার হচ্ছে 10। প্রবন্ধ রচনা 5টি বিকল্প থাকবে, যে কোনো একটি উত্তর করতে হবে, এখানে নাম্বার হচ্ছে 20, মোট হচ্ছে 70 নম্বর। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, তোমাদের কোনো নম্বর কমিয়ে পরীক্ষা হবে না, তো সবাইকে ভালো করে পড়তে হবে। তো এখানে দেখো তোমরা সারাংশ সারমর্ম কয়েকটা পড়লে হয়ে যাবে, তারপর হচ্ছে বৈদ্যুতিন সিটি দিনলিপি কয়েকটা পড়লে হয়ে যাবে, পারিভাষিক শব্দ বোর্ড কোশ্চেনগুলো ফলো করবা, তারপর হচ্ছে প্রবন্ধ লিখন কয়েকটা পড়লে হয়ে যাবে, বেশি পড়া দরকার নেই, যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওইগুলো ফলো করবা। আর আমি তো তোমাদের অলরেডি সাজেশন দিব কয়েকটা, 23টার জন্য যে সাজেশনগুলো দিয়েছি বাংলা ব্যাকরণে ওইগুলো ফলো করতে পারো, ফ্যালি লিস্ট দেওয়া আছে ওইখান থেকে তোমরা দেখে নিবা। হ্যাঁ, তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।